পদ্ম ফুলের অপরূপ সৌন্দর্যের কথা জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। যতদূর চোখ যায় গোলাপি আর সাদা রঙের পদ্ম ফুল পাপড়ি মেলে যেন স্বাগত জানাচ্ছে প্রকৃতি প্রেমীদের। এটি কিশোরগঞ্জের তারাইল উপজেলায় প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পদ্ম ফুলের বিল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্ম ফুলের পাতায় পাতায়। এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন অনেকেই। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাতাসের তালে তালে দোল খাচ্ছে গোলাপি আর সাদা রঙের অসংখ্য পদ্ম ফুল। প্রকৃতি যেন তার সৌন্দর্য ঢেলে দিয়েছে পদ্ম ফুলের পাতায় পাতায়। কিশোরগঞ্জের তারাইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ঘোষপাড়া কাতনি বিল এটি, এখন সেটা পদ্মবিল নামেই পরিচিত। গত 5 থেকে 7 বছর ধরে বর্ষা মৌসুমে বিল জুড়ে দেখা যায় পদ্ম ফুল। করোনার কারণে মানুষের আনাগোনা কম থাকলেও প্রায়ই অনেক দূর দূরান্ত থেকে অনেকে এখানে আসেন পদ্ম ফুলের অপার সৌন্দর্য উপভোগ করতে। কিশোরগঞ্জ জেলার জলাভূমিতে এমন পদ্ম ফুল ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। জেলার সমস্ত জলাভূমি অঞ্চলগুলিতে ছড়িয়ে দেওয়া যায়, সেভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই ব্যাপারে পদ্ম ফুল গবেষকদের সাথে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় প্রযুক্তি আমরা গ্রহণ করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেব। বর্ষাকাল ও শরৎকালে ফোটা এসব পদ্ম ফুল আরো বেশি মানুষকে আকৃষ্ট করবে এমনটাই মনে করেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।